আসসালামু আলাইকুম ভিয়ার। তো ভিয়ার কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে, এবং আপনি যেহেতু আজকের এই ভিডিওটা প্লে করছেন, সো আমি এক্ষেত্রে ধরে নিব আপনি কিন্তু রিং আইডি ইউজার। আপনি কিন্তু একবার হলো আপনি রিং আইডি যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপনি একবার হলো আপনি আপনার ফোনে ইনস্টল করছেন, এবং যার ফলে কিন্তু আজকে আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন। তো এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ রিং আইডির অনেক বড় একটি আপডেট এসেছে, যেটা না জানলে আপনার অনেক বড় লস হয়ে যাবে। তো অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল অনলাইন পিডি 24, এবং আমি আপনাদের সঙ্গে আছি রানা। তো চলেন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার আছেন, তো তারা যে ভিডিওটি দেখতেছেন তার পাশে থাকা এরকম একটি লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন, সেই সাবস্ক্রাইব বাটনে আপনারা অবশ্যই অবশ্যই একটা ক্লিক করে দিবেন। তারপর পাশে থাকা একটি ঘন্টা আইকন দেখতে পাচ্ছেন, এই পাশে থাকা ঘন্টা আইকনটার উপর ক্লিক করে এখান থেকে আপনারা অল সিলেক্ট করে দিবেন, তাহলে আমরা পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করব আপনি কিন্তু সবার আগে পেয়ে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এই লাইক বাটনে ক্লিক করে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন, এবং নিচে পেয়ে যাবেন কমেন্ট বক্স, ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামতটি এখানে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার, রিং আইডির একটি বিগ আপডেট হচ্ছে রিং বিটের একটি বিগ আপডেট, এটা আপনাদের অবশ্যই সবার জানা প্রয়োজন, কারণ এই রিং বিট যে আমাদের টোকেনটা প্রায় 1-2 বছর যাবতই কিন্তু আমাদের অনেকেই আমরা এখানে সাইন আপ বোনাস হিসাবে পেয়ে গেছি, ঠিক আছে, কারণ এটা গত 1-1.5 বছর যাবত এরও বেশি হবে মেবি, তখন থেকেই কিন্তু এই রিং বিটগুলো আমাদের দিয়েছিল সাইন আপ বোনাসের জন্য 2টা রিং বিট, এবং আমরা রেফার করেও কিন্তু অনেকেই এই রিং বিটগুলো আর্ন করেছি। তো যারা একবার হলো এই রিং আইডিতে আপনারা সাইন আপ করেছিলেন, আপনারা অনেকেই কিন্তু এখানে রিং বিটটা পেয়ে গেছেন। আপনারা এখন দেখেন এখানে আপনি আপনার রিং আইডিটা লগ ইন করে দেখেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখাই দিচ্ছি, আমি এখান থেকে আমার রিং আইডি যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম, তারপর এখান থেকে 3-ডট আইকনে ক্লিক করলাম, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রেফার অ্যান্ড আর্ন এই অপশনে ক্লিক করে দিলাম। আর যাদের আপনারা যাদের রিং আইডি অ্যাপ্লিকেশনটি আপডেট দেওয়া নেই তারা অবশ্যই আপডেট করে নেবেন। আমি এখান থেকে কত টাকা আর্ন করছি সেটা এখানে শো করতেছে, ঠিক আছে, আর রিং আইডি এখানে ক্যাশ ব্যালেন্সটা আমার শো করতেছে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিং বিট, এটা কিন্তু আপনারা অনেকেই আপনারা কম বেশি সবার অ্যাকাউন্টে এই রিং বিটটা রয়েছে, আপনারা দেখেন সবাই, এবং অনেকেই 2-5টা যখন রেফার করছিলেন তখনও দেখেন আপনাদের কিন্তু এই রিং বিটগুলো আপনাদের এখানে ব্যালেন্সে আছে। আপনারা এখন দেখেন রিং আইডি অ্যাপটা ইনস্টল করে দেখেন আপনারা কিন্তু সবাই এই রিং বিট পেয়ে গেছেন, ঠিক আছে, আপনারা কিন্তু অনেকেই পেয়ে গেছেন, অনেকেই পেয়ে গেছেন বলতে কম বেশি সবারই থাকবে রিং বিট, কারণ এটা গত 1.5 বছর যাবত রিং বিটগুলো দিচ্ছে। তো আমি দেখেন এই রিং বিটের উপর ক্লিক করে দিলাম, তো দেখেন এক একটা রিং বিটের ভ্যালু এখানে দেখেন বর্তমানে কিন্তু $1 পড়ে রয়েছে, সেক্ষেত্রে আমার এখানে কত দেখতে পাচ্ছেন রিং বিট মানে 6302 রিং বিট আছে, যেটা আপনি যদি ডলারে হিসাব করেন তাদের রেটে হিসাব করেন তাহলে আমার $6000, যেটা বাংলাদেশ টাকা যদি আপনি হিসাব করেন প্রায় 5 লাখ টাকার মতো এখানে কিন্তু রয়েছে, ঠিক আছে। তো আপনারাও কিন্তু এখানে আপনাদেরও রিং বিট রয়েছে, তো এখানে রিং বিটের যে একটা বিগ আপডেট এসেছে এই আপডেট আপনাদের অবশ্যই জানা প্রয়োজন। আর এখানে বলি যদি কোনো রিং আইডি এখানে নোটিশটা অবশ্যই পড়ে নেবেন, আপনি রিং আইডি ব্যবহার করে থাকেন যদি আপনি 15 দিনে একবারও রিং আইডিতে প্রবেশ না করেন সেক্ষেত্রে আপনার যত রিং বিট রয়েছে সেই রিং বিটগুলোকে আপনাকে বাজেয়াপ্ত করে দিবে, এবং আপনাকে কোনো প্রকার তারা রিং বিট আর দিবে না। তো আপনি 15 দিনে কমপক্ষে একবার হলো আপনি চেষ্টা করবেন আপনার রিং আইডিতে প্রবেশ করার জন্য, কারণ এখানে দেখতে পাচ্ছেন এক একটা রিং বিটের ভ্যালু কিন্তু $1। তো 15 দিনে আপনাকে কমপক্ষে একবার আপনাকে রিং আইডিতে প্রবেশ করতে হবে, এখানে যে দেখেন যদি প্রবেশ না করে তাহলে রিং আইডি ব্রাজে মানে সবগুলো আপনার বাজেয়াপ্ত করা হবে। এবং রিং আইডির এখানে রোডম্যাপটা আপনারা দেখে নেন, কমিউনিটি ট্রান্সফার অলরেডি এটা চালু হয়ে গেছে, কমিউনিটি ট্রান্সফার এটা আপনাকে আনলক করতে হবে, এই রিং বিটটা যে আছে আপনি যেটা পেয়ে গেছেন সেটা আপনাকে আনলক করতে হবে। তো কীভাবে আনলক করে আপনি অন্যের কাছেও রিং বিটটা আপনি ট্রান্সফার করতে পারবেন, এটাকে আপনাকে আনলক করতে হবে, আনলক করে আপনি যে কাউকে ট্রান্সফার করে দিতে পারবেন। আর বর্তমানে অনেকেই রিং বিট কিনতেছে, তো আপনারা আপনাদের যদি রিং বিট থেকে থাকে আমি পরবর্তীতে এটা নিয়েও আপডেট দিয়ে দিব যে কীভাবে আপনারা বিকাশে টাকা নেবেন সেটারও আপডেট কিন্তু দিয়ে দিব, তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, ঠিক আছে। তো কমিউনিটি ট্রান্সফারটা অলরেডি শুরু হয়ে গেছে, এটা কীভাবে আনলক করবেন এটা দেখাই দিব। কমিউনিটি এক্সচেঞ্জ শুরু হবে 1 অক্টোবর থেকে আপনাদের এটা শুরু হয়ে যাবে, এবং পাবলিক এক্সচেঞ্জ শুরু হবে 1 এপ্রিল 2021 সালে, মানে সবাই কোম্পানির কাছ থেকে এক্সচেঞ্জ করতে পারবে। আর এখন আপনি যে কারো কাছে বর্তমানে ট্রান্সফার করে বা সেল দিয়ে কিন্তু আপনি টাকাটা নিতে পারবেন, ঠিক আছে। তো এরকম আপডেট আসলে আমি আসার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, অন্য কোথাও আপনাকে যেতে হবে না, আমাদের চ্যানেলে অলওয়েজ আপনারা সবসময়
ভালো ভিডিওগুলো পাবেন যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে হেল্পে আসে। ওকে, তো এগুলো তো আপনারা বুঝতে পারছেন, এগুলো পড়ে নেবেন। আর 15 দিনে একবার হলো আপনি এখানে প্রবেশ করবেন ডিঙ্গাটিতে। তো এখান থেকে আপনাকে ট্রান্সফারে ক্লিক করতে হবে। সাপোজ আমি একটি কথা বলে রেখে আপনারা অবশ্যই কথাটা একটু বুঝার চেষ্টা করেন। আপনার এখানে 100 রিংবিট রয়েছে বা আপনার এখানে 50টা রিংবিট রয়েছে, ঠিক আছে? তো এই 50টা রিংবিট আপনি কীভাবে আর্ন করছেন? যদি আপনি সাইন আপ বোনাস হিসাবে 2টা বা 3টা বা 4টা আপনি সাইন আপ বোনাস পেয়ে গেছেন, সেক্ষেত্রে আপনি বলবেন যে আমি সাইন আপ বোনাস পেয়ে গেছি। বা আপনি যদি আপনার ফ্রেন্ড সার্কেল কাউকে যদি আপনি রেফার করে থাকেন, বা আপনি যাকে রেফার করছেন আপনার ফ্রেন্ড সার্কেল, তো কিসের মাধ্যমে রেফার করছেন? ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বা অন্যান্য এসএমএসের মাধ্যমে? কিসের মাধ্যমে আপনি আপনি রেফারগুলো করছেন সেটার একটা স্ক্রিনশট আপনাকে তাদেরকে সেন্ড করতে হবে। আর আরেকটা জিনিস আপনাকে সেটা করতে হবে, আমি এটাও দেখা দিই আপনাকে। সিম্পলি প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে আসার পর আপনি এখানে চলে আসবেন, রিংয়াডি লিখে সার্চ করবেন। প্লে স্টোরে আসার পর রিংয়াডি লিখে সার্চ করবেন, তারপর আগের যে আপনি 5-স্টার রেটিং ছিল সেটা ডিলিট করে দিয়ে নিউ করে একটা 5-স্টার রেটিং দিবেন, যেমন আমি এখানে দিয়েছি। তারপর আমি আমার মাই রিং আইডি এখানে দিয়ে দিয়েছি। তারপর আপনি কী করবেন, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে? এটার একটা স্ক্রিনশট এবং আপনি কিসের মাধ্যমে তাদেরকে রেফার করেছেন, কিসের মাধ্যমে রেফার করেছেন সেটার একটা স্ক্রিনশট, এই 2টা স্ক্রিনশট আপনাকে নিতে হবে। নেওয়ার পর আপনি এখানে ট্রান্সফার আইকনে ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু আপনারা কালো দেখতে পাচ্ছেন। তো দেখেন এরকম পেজে আপনাকে নিয়ে আসবে, ঠিক আছে? আর এখানে আপনার কিছু নির্দেশনাগুলো আছে, এগুলো অবশ্যই পড়ে নেবেন। তো আপনি কিসের মাধ্যমে রেফার করছেন? যদি ফেসবুকের মাধ্যমে রেফারগুলো আপনি করে থাকেন, সেক্ষেত্রে আপনি ফেসবুকের যেখানে পোস্ট করছেন বা যে গ্রুপে পোস্ট করছেন সেই পোস্টের লিঙ্কগুলো আপনাকে তাদেরকে দিতে হবে। আগে আপনি স্ক্রিনশট 2টা দিবেন, আমি আপনাদের দেখা দিচ্ছি। এখান থেকে স্ক্রিনশট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গ্যালারির মতো আইকন থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে 2টা স্ক্রিনশট নিচ্ছেন একটা প্লে স্টোরে, এবং আপনি যে গ্রুপ বলেন বা আপনার ফ্রেন্ডকে যেভাবে আপনি ইনভাইট করে জয়েন করাইছেন সেটার একটা স্ক্রিনশট, বা যে কোনো একটা পোস্টের একটা স্ক্রিনশট যেটা আপনি পোস্ট করছিলেন যে কোনো গ্রুপে, ঠিক আছে? আর বর্তমানে চাইলে করতে পারেন এরকম। তো স্ক্রিনশটটা আপনি এখানে নিয়ে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি 2টা স্ক্রিনশট এখান থেকে আপনি তাদেরকে সেন্ড করে দেবেন, ঠিক আছে? তাদেরকে 2টা সেন্ড করে দেবেন। তো সেন্ড করে দেওয়ার পর আপনি যদি আপনার যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে, সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলের আমি আপনাদের দেখাই দিচ্ছি। যদি আপনি ইউটিউবের মাধ্যমে রেফার করে থাকেন, সেক্ষেত্রে আপনি কী করবেন, এভাবে স্ক্রিনশটটা নেবেন, যেমনটা আমি এখানে নিয়েছি, ঠিক আছে? এবং আমার এখানে রেফার কোডটা শো করতেছে, সব কিছু শো করতেছে, এভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ওকে? যেমনটা আমি এখানে কিন্তু নিয়েছি, ওকে? তো আপনি সেমভাবে এখানে স্ক্রিনশটটা আপনি এখানে নিয়ে নেবেন, আর আপনি এটার স্ক্রিনশট নেবেন। এই যে দেখেন, এটার একটা স্ক্রিনশট নেবেন। এই দুইটা স্ক্রিনশট আপনি এখান থেকে আপলোড করে দেবেন, ঠিক আছে? এখান থেকে আপনারা আপলোড করে দেবেন, এখানে 2টা স্ক্রিনশট আপনি সেন্ড করে দেবেন। আপনি ফেসবুক বলেন বা ইউটিউব বলেন বা যে মাধ্যমে আপনি রেফার করেছেন সেটা আপনাকে এখান থেকে স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন। তারপর আপনি যে কোনো একটা পোস্টের লিঙ্ক দিবেন। সাপোজ আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন, সেক্ষেত্রে ইউটিউব ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবেন, এবং যদি আপনি ফেসবুক বা অন্যান্য মাধ্যমে যদি রেফার করে থাকেন তো সেটার যে কোনো একটা লিঙ্ক এখানে আপনি তাদেরকে সেন্ড করে দেবেন। তারপর বলবেন প্লিজ আনলক মাই রিংবিট, এই SMSটা আপনারা করে দেবেন। তারপর তারা আপনাকে চেক দিবে, চেক দেওয়ার পর কিন্তু তারা আপনাকে আপনার যে রিংবিটগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা আনলক করে দেবে, ঠিক আছে? আর যখনই আনলক করে দেবে তখনই কিন্তু আপনি এখান থেকে ট্রান্সফারে ক্লিক করে আপনি কিন্তু ট্রান্সফার করতে পারবেন। আমি এই কাজটা কিছুক্ষণ আগেই করলাম, এখনও তারা আমার এটা অ্যাকসেপ্ট করেনি। অ্যাকসেপ্ট করলে আমার এটা আনলক হয়ে যাবে, দেন আমি যে কাউকে ট্রান্সফার করে দিতে পারবো। এটা এখন অনেকেই কিনতেছে কিন্তু। তো আপনারা যদি রিংবিটগুলো সেল দিতে চান সেটা অবশ্যই কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন যে ভাই রিংবিট সেল নিয়ে ভিডিও চাই। যদি আমি এরকম কাউকে পাই যে রিংবিট কিনবে, আমি এটা নিয়েও কিন্তু একটা ভিডিও মেক করবো। সো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, যদি রিংবিট সেল নিয়ে ভিডিও দিতে চান অবশ্যই কমেন্ট করবেন, আর আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে, ঠিক আছে? আর আপনারা যারা এখনও রিংআইডিতে অ্যাকাউন্ট করেননি, তারা কীভাবে অ্যাকাউন্ট করে আপনারা 50 টাকা বোনাস নেবেন সেটা এখন আমি আপনাদের দেখাই দিচ্ছি। এর জন্য আপনারা সিম্পলি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে আপনি রিংআইডি অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড বা ইনস্টল করে নেবেন, অথবা আপনাদের সুবিধাতে আমি ভিডিও ডিসক্রিপশন বলে অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে প্লে স্টোরে নিয়ে আসবেন। প্লে স্টোর থেকে আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি সিম্পলি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। তো ওপেন করার পর এরকম ইন্টারফেসে চলে আসবে। আপনি সাইন আপ করলে আপনি 50 টাকা বোনাস পেয়ে যাচ্ছেন। আর আপনার এই যে ক্যাশ ব্যালেন্সগুলো অনেকেই রয়েছে সেটারও আপডেট দিয়ে দেবো। ক্যাশ ব্যালেন্সটা আপনারা অনেকে 2-3,500, 600, 700 আছে, তো এটা আপনারা 5 আগস্ট মানে সামনের মাসে 5 আগস্ট ক্যাশ আউট অপশনটি চালু হয়ে যাবে, দেন আপনারা ক্যাশ আউট করে বিকাশ সকেটে আপনার টাকাটা নিতে পারবেন, ঠিক আছে?
তো এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন, দেন এরকম পেজে চলে আসবে। এখানে বাংলাদেশ দেওয়া আছে, আপনি এখান থেকে জিরো থেকে আপনি আপনার ফোন নাম্বারটি দিবেন, দেন সেন্ড করে ক্লিক করে দিবেন। তারপর এখানে ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করার পর যে কোডটি দিবে, যে কোডটি আপনার নাম্বারে সেন্ড করবে, সেই কোডটি আপনি বসায় দিয়ে কনফার্ম বা যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। দেন এরকম পেজে চলে আসবে, আপনাকে এখানে নাম দিতে বলবে, সো আপনি আপনার নাম দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে এখানে একটি পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ডটি আপনি কী ধরনের দিবেন, যেমন এখানে বড় হাতের রিং আইডি লিখবেন, বড় হাতের আর লিখবেন, তারপর ছোট হাতের আই লিখবেন, তারপর আপনি আরও কিছু সংখ্যা যুক্ত করে দিবেন, ঠিক আছে। এ ধরনের 8 ডিজিট একটি পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। তারপরে অ্যালাও চাপে অ্যালাও করে দিবেন, দেন এরকম পেজে চলে আসবে। তারপর এখান থেকে এরকম আসবে, আপনি ওকেতে ক্লিক করে দিবেন। তারপর সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অ্যাড রেফার কোড, এবং এই কোডটি ইউজ করার ফলে কিন্তু আপনি 50 টাকা ইনস্ট্যান্ট বোনাস পেয়ে যাবেন, যেটা আপনি পরবর্তীতে এখান থেকে বিকাশ এবং রকেটে আপনি টাকাটা নিতে পারবেন আগামী 5 তারিখের পর, ঠিক আছে, মানে 5ই অক্টোবরের পর কিন্তু আপনি টাকা বিকাশ রকেটে সবাই নিতে পারবেন। তো এখানে আপনি রেফার কোড দিবেন 13 16 71 21, মানে 13167121। এই কোডটা আপনাকে এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। আপনি এই কোডটা লিখে দিবেন, লিখে দেওয়ার পর এখানে রেফার নাও ক্লিক করে দিবেন। রেফার নাও ক্লিক করে দিলে আপনার কাজ শেষ এবং আপনি আপনার ব্যালেন্সে দেখবেন আপনি এখানে 50 টাকা পেয়ে গেছেন, ঠিক আছে। এবং যেটা আপনি এখান থেকে ক্যাশ আউট করতে পারবেন 5 তারিখের পর, এখান থেকে আপনি কিন্তু ক্যাশ আউটটা করতে পারবেন। এখানে আপনি দেখতে পারবেন 5 টাকা, এটার উপর ক্লিক করলে আপনি পরবর্তীতে ক্যাশ আউট করতে পারবেন। তো আই হোপ আজকের এই আপডেটটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো রিং আইডিতে আপনি যদি ইউজার হয়ে থাকেন তার এবং আপনার যদি রিং বিট থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে 15 দিনের মধ্যে একবার হলো আপনাকে রিং আইডিতে প্রবেশ করতে হবে। তো এই ছিল মূলত আপডেট, আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে জানিয়ে দিবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।